বলছি পচা, আজকে একটু দেখা করতে পারবে? বাড়ি যাবো দেখা করতে। দেখা করতে গেলে একটু ছুতেও দেয় না। কি হলো পচা, কিছু বলছো না যে? আরে না গো, আজকে না শরীরটা ভালো লাগছে না, তাই ভাবছি আজকে আর দেখা করবো না। ও, তাইলে শরীর না ভালো থাকলে দেখা করতে হবে না। আসলে বাবা মা আজকে কেউ বাড়িতে নেই, বিয়ে বাড়ি গেছে, তাই দেখা করতে বলছিলাম। আর সত্যি কথা বলতে আজকে ওইগুলা করতে খুব ইচ্ছে করছিল। কি করতে ইচ্ছে করছিল? এমন ভাব দেখাচ্ছে যেমন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তুমি তো সবসময় বলো যে সোনারে ধরতে দাও, করতে দাও। ও, তার মানে আজকে বিয়ে করার জন্য দেখা করতে বলছে? ও ঠিক আছে, কোনো চাপ নাই, আমি এক্ষুনি আসছি। তুমি কি করে আসবে, তোমার তো শরীর ভালো না। ও ঠিক আছে, শরীর খারাপ হলে আসতে হবে না। কে বলছে আমার শরীর ভালো না? না, ইয়ে মানে ভালো না, তবে অতটাও খারাপ না। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, তাহলে আসো, কিন্তু আসার সময় মনে করে প্রোটেকশন নিয়ে আসবে। প্রোটেকশন ছাড়া কিন্তু এগুলো করা যাবে না। আরে এসব নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না, আমি সবকিছু নিয়েই আসছি। ঠিক আছে, তাহলে আমি এখন রাখছি, তুমি সবকিছু নিয়ে তাড়াতাড়ি চলে আস। যাই তাহলে, স্নান টান করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, শুভ কাজে বেশি আবার দেরি করতে নাই। সবকিছুই ঠিক আছে, কিন্তু কন্ডমটা কিনবো কোথায়? আশেপাশে তো কোনো দোকান থেকে নেওয়া যাবে নাই। সব থেকে বড় কথা, আগে তো কখনো কিনিও নাই। ভয় লাগছে, দোকানদার যদি বলে তুই এত ছোট ছিল এগুলা নিয়ে কি করবি, তখন কি বলবো? না না বোঝা, এত ভয় করলে চলবে না, কন্ডমই তো কিনতে হবে, কাউকে ফোন তো আর করতে হবে না। সোজা দোকানে গিয়ে বলবি, দাদা একটা কন্ডম দাও তো। না না, এত আসতে বললে চলবে না, একটু জোর গলায় বলতে হবে, দাদা একটা কন্ডম দাও তো। আরে না না, এভাবে বললেও হবে না, দুর্বল, কিভাবে যে বলবো। না না, এভাবে হবে না, একটু ইমোশনাল ভাবে বলতে হবে, দাদা একটা কন্ডম দিন না, আপনার পায়ে পড়ছি আমি। দুর্বল, এভাবে বলা যাবে না, ভিক্ষা চাইছি নাকি মারা যে এভাবে বলতে হবে? টাকা দিয়ে কিনছি, ডাইরেক্ট দোকানে গিয়ে বলবো যে এক প্লেট কন্ডম দিন তো, না মানে এক প্যাকেট। মারা এভাবে হবে না, আগে দোকানে যাই, তারপর যা হবে দেখা যাবে। চলো ভাই। এই তো মারা একটা ওষুধের দোকান, যাই, এটাতে গিয়েই প্রথম বৌন্দিটা করি। কিন্তু ডাইরেক্ট গিয়ে বলা যাবে না, মালটা তো আমাকে চিনতেও পারে, তাই কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। অবশ্য মনে তো হয় না যে আমাকে চিনবে, এই মালটার দোকানে তো আমি কখনো আসি নাই। সে যাই হোক, দোকানটার ভিতরে যাই, তারপর যা হবে দেখা যাবে। কিরে, তুই শ্যামনদার ছেলে পচা না? এই মার মেরেছি, যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। কাকু, তুমি আমাকে চেনো? আরে বোকা, তোকে চিনবো না আমি? তোর বাবার সাথে তো আমার প্রায়ই দেখা হয়, তোর বাবাই তো সেদিনে তোর ছবিটা তার মোবাইলে দেখালো আমাকে, না হলে তো তোকে আমি চিনতামই না। তা তোর বাবার কি কোনো কিছু হয়েছে, ওষুধ মসুদ কিছু লাগবে নাকি? আরে না না, বাবার কিছু হয় নাই কাকু, আমি তো এমনি এদিকে ঘুরতে ঘুরতে চলে এলাম। দাঁড়া, যেটা লাগবে সেটা তো আর তোমার কাছ থেকে নেওয়া যাবে না। ঠিক আছে, সাবধানে যাবি, দোকানে আছি, অবশ্যই তোর বাবাকে নিয়ে আমার বাড়ি একবার ঘুরতে আসিস। আচ্ছা কাকু, অবশ্যই আসবো, এখন আমি আসি। লেওরা, কি ভাগ্যে ওই দোকানটায় গিয়ে কন্ডমের কথাটা বলি নাই, নয়তো যে কি বড় আঝোড়া বাঁশটা খেতাম, আর বলে বোঝানো যাবে নাই। এই সময়তে আবার কে ফোন করছে? পচা, তুমি কোথায়? বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, তুমি কখন আসবে? এই তো আমি এক্ষুনি আসছি। তারপর যা বলছিলাম, কন্ডম কিনেছো? না মানে এটা কিনেছি না, এখনো কেনা হয়নি না, তবে কিনে দেবো, কিনে দেবো। বকা চোদা, লাগানোর জন্য একদম পাগল হয়ে যাও, আর এদিকে একটা কন্ডম কিনতে পারছো না। আজকে যদি না কন্ডম নিয়ে আসতে পারো, তাহলে আজকের পর থেকে আমার সাথে আর কোনো কথা বলবে নাই, বাই। এ আমি কি বিপদে পড়লাম, লেওরা যেভাবেই হোক কন্ডম দিয়ে তো আজকে আমাকে যেতেই হবে। এই তো পেয়েছি পেয়েছি, এই তো একটা ওষুধ দোকান। না, এবারে আর ভয় পেলে চলবে নাই, এবারে যদি মালটা আমাকে চিনেও ফেলে তাহলে বলবো আমি জ্বরের ওষুধ নিতে এসেছি। এ কি সর্বনাশে কাণ্ড, দোকানের নাম তো দেখছি আমার মালের নামের মতো। সে যাই হোক, এই সময় দোকানে মনে হয় কোনো লোকজন নাই, এই ফাঁকে আমি আমার কাজটা সেরে ফেলি, পরে লোক চলে আসতে কাজ সারতে অসুবিধা হবে। যাই ভিতরে যাই। কাকু, বলছিলাম আমার কন্ডম লাগবে, তাই তো? কাকু, তুমি কি করে বুঝলে? আরে 30 বছর ধরে আমি এই দোকানটা চালাচ্ছি, আমার এই সম্বন্ধে বেশ ভালোই অভিজ্ঞতা আছে, আমি মুখ দেখে বুঝে যাই কার কি লাগবে। এই নে স্ট্রবেরি ফ্লেভারটা নিয়ে যা। থ্যাংক ইউ কাকু, তুমি আমার অনেক বড় একটা উপকার করলে। প্রথমবার? হ্যাঁ হ্যাঁ কাকু। শোন, প্রথমে গর্তের মধ্যে লাফালাফি করতে শুরু করিস না, প্রথমে হাতাহাতি চাপাচাপি, তারপর সব শুরু করবি, বুঝলি? তারপর গার্লফ্রেন্ড নাকি বৌদি? গার্লফ্রেন্ড কাকু। তাহলে তো পুরো কচি মাল, পুরো লাগাবি, বুঝলি? যতক্ষণ পারবি ততক্ষণ লাগাতেই থাকবি, একদম ছাড়বি না। এই বোকাচোদার জ্ঞান শুনতে শুনতে সন্ধ্যা হয়ে যাবে, আমি তাড়াতাড়ি কেটে পড়ি।
কাকু তাহলে আমি আসি। আচ্ছা শোন, আরো যদি অন্য সময় লাগে তো আমার দোকানে সোজা চলে আসবি, কোনো চাপ নেই, আমার দোকান সবসময় খোলা থাকে। শোনো, মা জেঠিমার সাথে সকালেই চলে গেছে, বাবা একবার ঘরকে আসবে, তারপর বাবাও চলে যাবে, তারপরে আমরা শুরু করব, ঠিক আছে? মা শোনালি আমার ঘড়িটা। তাহলে তো পুরো কুচি মাল।